ম্যান্ডালা একটা ডিজাইন করবো ম্যান্ডালাটা আমরা এটাই করি হ্যাঁ একদম তো হুব সেম টু সেম যে করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আমরা জাস্ট এটা 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 আমরা ধরেই করবো আমরা চাইলে এটাতে আমরা কিছু আমরা কিছু আর পরিবর্তন বা আমরা কিছু চেঞ্জ করবো আর কি হ্যাঁ আচ্ছা আমরা এটাকে আপাতত কপি করে নিয়ে আসি একটু কালার চেঞ্জ চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল বি ওকে শেষ এটা আমরা এখানে রাখি হ্যাঁ এটাকে একটু ছোটো করে দিই আবার ধরেন আমরা চাইলে এখান থেকে ধরেন আমরা ইলিশ নেন এখানে ধরেন একটা আপাত একটা কালার দিই পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করবো ওকে এখানে দিলাম একটা দুটোকে সিলেক্ট করে আমরা এখান থেকে নিব সে বিল্ডের ট্যুর নিয়ে অল্টার দিয়ে ক্লিক অল্টার দিয়ে ক্লিক শেষ একদম কেটে গেছে ওকে ফাইন আমরা এটাকে এদিকে রাখি আমরা এখান থেকে আচ্ছা এটা আমরা সরি আমরা এখান থেকে একটা সার্কেল নিব সার্কেল নিয়ে এটার ফিল কালার অফ স্টক অন ঠিক আছে আবার আমরা এখান থেকে আরেকটা কি করব কন্ট্রোল সি কন্ট্রোল কি দিব এফ কি করছি আমরা কফি করছি ঠিক আছে এখন শিফট আর হালকা একটু ছোট করব ওকে এখন এটা বেশি ইয়ে গেছে এটাকে আমরা একটু চ্যাপটা করি ওকে ফাইন এবার আমরা এটাকে চাইলে আমরা আর একটু ছোটো করি ওকে ছোট করলাম ঠিক আছে এটাকে ধরেন আমরা একটা কালার এখান থেকে ধরেন গ্রিন কালারটাই দিই পা আচ্ছা এখন আমরা এই দুইটাকে আমরা একটা তো সিলেক্ট করি সিলেক্ট করে আমরা এখান থেকে কী করবো একটা অ্যালাইনমেন্ট করে দিন এটা সবার মাঝখানে থাকে একটু জুম করেন এটাকে একদম এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিই ওকে ঠিক আছে এখন সবগুলোকে সিলেক্ট সিলেক্ট করে আমরা এখন কোথায় যাবো রোটের টুল এই যে সেন্টারে এসে কী করবো অল্টার ধরে ক্লিক এবার এখানে আমরা তিনশো ষাট ইন্টু কত দি ধর কি কত দিতে পারি বিশ না বিশটা না এখানে অনেক লাগবে এখানে ধরেন পঞ্চাশ দিয়ে হ্যাঁ পঞ্চাশ দিয়ে দিকে দেন এখান থেকে দিব কফি ওকে কন্ট্রোল ডি দেন ওকে আচ্ছা এখানে একটা ভুল হয়েছে আমরা আবার কন্ট্রোল জেটে যাই এখানে তো কি ভুল হয়েছে এখন আমরা যখন এই দুইটাকে যখন একত্র যখন সিলেক্ট করলাম তখন কি হলো আমাদের এগুলো কিন্তু ঘুরছে কিন্তু আমাদের এগুলো কিন্তু ঘুরা দরকার না আমাদের শুধু কি দরকার ঘুরা শুধু পাতাটা গুড়া দরকার রাইট হ্যাঁ আবার ধরেন এটাকে একদম এটার সাথে অ্যাডজাস্ট করে দিই ওকে ফাইন অ্যালাইনমেন্ট মনে হয় ঠিক আছে হ্যাঁ অ্যালাইনমেন্ট ঠিক আছে শুধু আমরা এটাকে ধরবো হ্যাঁ তো পাতাকে ধরলাম এটা এই সবগুলোকে এক সিলেক্ট করার দরকার নেই রোটেড টুল নিয়ে এই আবার আমরা মাস্ক এনে আসি মানে এদিকে আসলে এই দেখছেন এখানে আসতে আমাকে বলছে যে এটা সেন্টার অল্টার দিয়ে আবার ক্লিক করি ক্লিক করি তিনশো ষাট স্ল্যাশ পঞ্চাশ কপি ওকে এখন মোটামুটি একটা হয়ে গেছে এখন আমরা আবার ধরেন আবার আমরা যেটা করতে পারি ধরেন এই দুইটাকে আমরা একত্রে সিলেক্ট করি এবার কি দিবো এগুলাকে আমরা এখন গ্রুপ করে দিই কন্ট্রোল যে বা এভাবে রাইট বাটন ক্লিক করে কি করব। গ্রুপ করে ফেলি মানে এখন দুইটাকে আমরা একটা কি করে ফেলছি এবার এটাকে আবার সি কন্ট্রোল অ্যাপ দিলাম মানে কপি করলাম একদম বরাবর আমরা এটাকে একটু ছোট করি এখন ওকে ঠিক আছে ছোট করলাম এবার এখানে আমরা আরেকটা ডিজাইন দিতে পারি এখন এখানে ধরেন কী ধরনের ডিজাইন দেওয়া যায় দেখি এখান থেকে দেওয়া যায় কি না এখানে ধরেন এখানে ধরেন চাইলে আমরা এরকম ধরনের একটা দিতে পারি হ্যাঁ ধরেন আমরা এটাকে এভাবে রাউন্ড করি আপনার না বুঝলে আমাকে অবশ্যই বলবেন না বুঝে বসে থাকবেন না আচ্ছা এখানে ধরেন আমরা এই দুইটাতে আমরা একটা ফিল কালার দিই ফিল কালার কেন দিব পরে বলতেছি ওকে ফিল কালার দিয়ে দিলে হ্যাঁ ফিল্ড কালার কিন্তু চলে আসছে হোয়াইটের কারণে বোঝা যাচ্ছে না ঠিক আছে আমরা এখানে হো এখানে হোয়াইটটাই দিই হোয়াইটটাই থাকুক ওকে এবার আমরা এটাকে মানে আমরা পাশেই কাজ করি মানে পরবর্তীতে আমরা এদিকে নিয়ে আসবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম দিয়ে আমরা এটাকে পাত পাত থেকে অফসেট পাত আমরা এটাকে ছোটো করি এই যে এদিকে কমাইলে এটা কী হবে আর সাথে ছোটো হবে ঠিক আছে ওকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা কি অব অবজেক্ট পাত অফসেট পাত ঠিক আছে আর তো ছোট হয়েছে ওকে ফাইন আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল কি এফ এটাকে অবজেক্ট পাথ পাত থেকে অফসেট পাথ হয়েছে আবার এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিলাম অবজেক্ট পাথ অফসেট পাথ আবার এটাতে শুধু আমরা একটা ফিল্ড কালার দিয়ে দিই ঠিক আছে ওকে দিয়ে দিলাম এখানে এটাকে আমরা গ্রুপ করে ফেলি গ্রুপ করে ফেললাম সবগুলো একত্র হয়ে গেলে আবার এটাকে আমরা একটু ছোটো করি ছোটো করে আবার আমরা এটাকে এদিকে নিয়ে আসি এবার আমরা এগুলো এগুলো কি এগুলো সবটা আলাদা আলাদা হ্যাঁ আমরা এটাকে আপাতত উপরে রাখি এখন এই সবগুলোকে আমরা গ্রুপ করে রাখি তাহলে পরবর্তীতে আবার আমাদের কাস্ট করতে গেলে আবার জামালা করবে আমরা এগুলোকে গ্রুপ করে ফেলি গ্রুপ করে ফেললাম ঠিক আছে সবগুলোকে একত্র করে ফেললাম আচ্ছা এবার এটাকে আমরা এদিকে এটাকে রাখি রাখি এটাকে আমরা অ্যালাইনমেন্ট করি ওকে অ্যালাইনমেন্ট ঠিক আছে এবার একটু খেয়াল করেন এটাকে দেখেন এটাকে আমরা কি করব এটা নিচে না হবো তাহলে কি হবে আমাদের এই যে এই অংশটা আমাদের দেখা যাবে এখানে কি দেখা যায় এখানে শুধু একটা পার্ট দেখা যায় বাকি পার্ট দেখা যায় না দেখা যায় না তাহলে আমরা এটাকে আবার একটু আনগ্রুপ করি সরি আনগ্রুপ করা দরকার নাই ডাবল ক্লিক করেন দেখেন ডাবল ক্লিক করলে এরকম ইয়ে হয়ে যাবে এখন শুধু আপনি শুধু এগুলোকে শুধু সিলেক্ট করতে পারবেন এটাকে আপনার রাইট বাটন ক্লিক করেন

কিন্তু আমি চাচ্ছি যে আমার শুধু এই দুইটা আমার সিলেক্ট করা দরকার কিন্তু আমি তো দৌড়তেছি আমার কি হচ্ছে আমার সবগুলো কি হচ্ছে সিলেক্ট হচ্ছে আমি যদি শুধুমাত্র আমি এটাকে সিলেক্ট করবো মানে এই দুইটাকে আমি এখানে ডাবল ডাবল ক্লিক ক্লিক করলে এখন আমি শুধু এগুলোকে সিলেক্ট হচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে না রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফোন দেখি হয়েছে কিনা হয়নি আচ্ছা দেখি এখানে আমরা এটাকে আবার আনগ্রুপ করে ফেলি দেখি কেন হয় না এই দুইটা কি কোনো কালার আছে হ্যাঁ কালার তো আছে আবার রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ ফোন ওকে এবার হয়েছে হ্যাঁ এবার হয়েছে এবার আমরা এটাকে ধরলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে কি নিব রোটের টুল রোটের টুল নিয়ে এটাকে হাইট করে দিই নিয়ে এবার এই মাঝখানে আসে মাঝখানে একটু এদিকে আসলে দেখেন এদিকে আসলে কি দেখাবে যে সেন্টার দেখ তাহলে কী করবো এখন অল্টার ধরে ক্লিক তাহলে এখানে ধরে আমরা এখানে আর কি কয়টা দেওয়া যায় বলেন তো এই মানে গুন্ডিতে মানে এই রাউন্ডে কয়টা দেওয়া যায়

ওকে হ্যাঁ ওকে ফাইন বিষটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে তাহলে আমরা কি দিব কন্ট্রোল ডি ওকে সুন্দর লাগতেছে এখন হ্যাঁ ওকে তাহলে আবার আমরা এই দুইটাকে এই দুইটাতে আমাদের গ্রুপ করা আছে এগুলাকে আমরা আবার কফি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ এগুলো কিন্তু এগুলো কিন্তু বলছিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয় কফি হবে সেম টু সেম জায়গায় কফি হবে ওকে আমরা এটাকে আবার অল্ট অল্ট এবং অল্টার ধরে এটাকে আবার কন্ট্রোল সি দিব আগে তারপরে কন্ট্রোল এফ জি পরপর কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট মানে আচ্ছা আমি এগুলা ব্যাপারে আবার আমি আপনাদেরকে বুঝাবো তাহলে আমরা এখান থেকে কফি কপি করে আমরা কি করলাম এখানে আরেকটা বাড়াইলাম ঠিক আছে তো এখন আমরা এখানে চাইলে এই এদিক থেকে একটা পাতা দিতে পারি আবার ধরেনটাকে আমরা একটু অন্যভাবে দিই এটাকে অল্টার ধরে একটা কপি করে এই দেখ একদম সমান বরাবর আনলাম এনে এটা কিন্তু উপর দিকে উঠাই অ্যারেঞ্জ টু ফন্ট তাহলে উপর দিকে আসলো হ্যাঁ এবার আমরা এটাকে দৌড়ে আনবো কোথায় অ্যারেঞ্জ টু ফোন তাহলে কি কি বুঝছেন তো ওটা ঢুকে গেল এটাকে আমরা ধরেন আরেকটা কালার দিই ধরেন এখান দা এটাকে ব্ল্যাক কালারে দিই ব্ল্যাক কালার সিলেক্ট করলাম রোডের টুল দেন এখানে সেন্টারে আসেন এই সেন্টার আসেন হ্যাঁ অল্টার ধরে ক্লিক এখানে কটা দেওয়া যায় তিনশো ষাট ইন্টু

ওকে আবার এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে আবার এটাকে কি করলাম কপি করলাম হ্যাঁ আবার শিফট এবং অল্টার দরে এটাকে আবার একটু ছোটো করলাম ওকে ঠিক আছে করলাম আবার এখানে আমরা আবার ধরেন এটাকে ধর আমরা এগুলো একে দিই মানে সেম তো মানে একই ধরনের ডিজাইন জাস্ট একে অল্টার দরে একটাকে আমরা আনলাম এটাকে অ্যাডেন্স টু ফন উপর দিকে আনলাম ঠিক আছে এটাকে আমরা উপর দিকে আনি এটা আমাদের নিজের দিকে যাবে এটাকে আমরা একটু ছোটো করতে হবে অর্ডার ধরে ছোট করলাম ওকে ফাইন আর একটু বড় করতে হবে ওকে ঠিক আছে এবার এটাকে আমরা সিলেক্ট রোটেট অল্টার ক্লিক এখানে করে দেওয়া যায় এখানে মনে হয় দশটা দেওয়া যায় নাকি তিনশো ষাট না দশটা থেকে একদম আচ্ছা এই তো গান দশ তিনশো ষাট ইন্টু পনেরো দেন কফি ঠিক আছে ওকে হয়েছে হচ্ছে ওকে দেন আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিলাম আবার এটাকে একদম এবার পুরো ছোট করে ফেলি হ্যাঁ পুরো ছোট করে ফেলছি এবার আমরা এখানে আর একটা দিতে পারি ধরেন এখানে আর কি ধরনের দেওয়া যায় দেওয়া যায় দেওয়া যায় ধরেন এখানে আমরা এইভাবে একটা নিই নিই এটাকে ধরেন আপাতত এখান থেকে ফিল কালার দিয়ে আমরা এখান থেকে ডাইরেকশন টুল দিয়ে এখানে জাস্ট ক্লিক ক্লিক ওকে এটাকে ঠিক আছে এটাকে আবার ছোট করেন

মানে এটা দ্বারা আচ্ছা মানে ও আমাকে বলে দিচ্ছে এটা কি এখন সেন্টারে আছে তাহলে আমরা এটাকে উপর উঠাই দিই তাহলে ওটা নিচের দিকে চলে যাবে ওকে এটাকে আমরা সিলেক্ট রোটেট দেন এখানে ক্লিক এখানে এখানে কি কটা দিব এখানে 15টা দি হ্যাঁ হ্যাঁ 15টাই দিব ওকে আবার ধরুন এখানে আর কিছু দিলাম এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন দিয়ে এটাকে আর আরো ছোট করেন ছোট করে দেন এখানে একটা কালার এখানে তার শুধু একটা একটা কালার দিয়ে দেন শেষ ডিজাইন ওকে এখানে দেখছেন সবগুলো কিন্তু কি রোটেট টুলের কাজ এখানে আর আর বাইরে কোনো টুল দিয়ে কাজ করছি আমরা শুধু এখান থেকে শুধু একটা রেক্টেঙ্গুলোগুলো নিয়েছি ইয়া নিয়েছি রাউন্ড আর আকৃতি জাস্ট এই শুধু আমরা আমাদের মতো ওই যে মানে ইয়া গুলো চেঞ্জ করে নিতে পারবো হ্যাঁ এবারে আপনি আপনার মত করে কালার বিভিন্ন ইচ্ছা বিভিন্ন মত করে আপনারা করতে পারবেন এই সময় এটাকে কি বলে এই ডিজাইনটাকে কি বলে ম্যান্ডেলা ডিজাইন বলে এটা কিন্তু এগুলো কিন্তু অনেক চাইদা এগুলোর অনেক চাইদা আচ্ছা আমি আপনাদেরকে যেটা বলছিলাম এইগুলো কিন্তু আমি আপনাদেরকে যখন ইলাস্ট্রো যখন আসি প্রথমে কিন্তু আমি কিন্তু বলছিলাম যে কফি কোনটাকে বলে কোনটা দিয়ে কি করে এটাকে সিলেক্ট করলাম অবজেক্ট সরি এডিট এটা কি কন্ট্রোল এক্স মানে কি কাট আছে কন্ট্রোল এক্স শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এক্স কাট ওকে কন্ট্রোল জেড মানে কি আবার চলে আসবে কন্ট্রোল সি দিয়ে কী হবে কফি এডিট কন্ট্রোল বি দিয়ে কী হবে পেস্ট আসছে এখানে আবার কন্ট্রোল জেড এটাকে আবার সিলেক্ট করলাম এডিট কন্ট্রোল সি দিয়ে কি কি কফি এডিট এটা কি পেস্ট ইন ফোন কন্ট্রোল অ্যাপ দিলাম এখন এটা কি কপি হয়েছে কফি করে পেস্ট করছি আমরা করছি এই যে একদম ওটা মানে যখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিব ওটা ওই জায়গায় কিন্তু কপি হয়ে যাবে হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে এটা এটা আপনার পাশে চলে আসবে

আর শুধু কালার দিবেন আমরা যেটা করবো এখন ইয়ে বলেন কি জানো সুমি এবং তানিয়া বলেন রোটের টুল নিয়ে আর দেখার মতো কিছু আছে দেখাবো আর কিছু প্রসেস কিন্তু সব কিন্তু একই আর আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব আরও অ্যাডভান্স লেভেলে কিভাবে এই ম্যান্ডালের ডিজাইনগুলো করতে হয় তা দিয়ে দিই অবশ্যই যখন করবেন সেম টু সেম কালার দেওয়া যাবে না আদার্স কালার দিয়ে সর্বনিম্ন দশটা ডিজাইন আসসালাম টিউটোরিয়ালগুলো দেখবেন টিউটোরিয়ালগুলো দেখে দেন তারপরে কাজগুলো করবেন এই ম্যান্ডালার ডিজাইনের জন্য কিন্তু আপাতের ও এই ম্যান্ডালার ডিজাইন আপনারা যে যত সুন্দরভাবে করতে পারবেন তাদেরকে কোম্পানি পক্ষ থেকে তাদেরকে কি বলবো তাদেরকে গিফট করা হবে হ্যাঁ আগের বছর হ্যাঁ যে যত সুন্দর করে যে যত সুন্দর করে আপনারা এই কাজ করতে পারবেন তাদের জন্য কোম্পানি পক্ষ থেকে গিফটটা হবে এবার দেখেন যে এবার আপনারা কি সুন্দর করে করবেন গিফট গিফট সবারই ভাবার আগে আশা করি আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে আপনার চেষ্টা করবেন

অবশ্যই দুইটা গ্রুপে আপলোড করবেন একটা গ্রুপে দিলে আমি কিন্তু কাজ ওই দিন কিন্তু দেখব না দুইটা গ্রুপে কাজ দিতে আচ্ছা ঠিক আছে আর আপনাদের যে কাজগুলো করছেন এগুলো আপনারা এখনি গ্রুপে আপলোড করেন যা আমি এখানে চারটা দিছি আপনারা আপনাদের মত করে আরো দেখে আপনারা আপনাদের মত করে করে নিয়ে শেষ আমি এই এই আমি এখানে চারটা ভিডিও দেখ দিলাম অবশ্যই সেম টু সেম কালার হওয়া যাবে না ডিফারেন্স কালার হতে হবে আপনারা আপনাদের মত করে আপনারা আপনাদের কি ক্রিটিভিটি দিয়ে আপনারা করবেন আমি অবশ্যই আপনাদের আমরা বিশ্বাস যে আপনারা খুব ভালো কাজ করবেন এটা এটার উপরে আপনারা সবাই হাত দাবিয়ে আপনারা করবেন যে গিফটের জন্য আচ্ছা এখন আমরা মোটামুটি রোটেশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে এখন আমরা আজকে দেবো যে রিফ্লেক্স টুলটা কি আসলে এই টুলটা মূলত কিভাবে কি কাজ করে আচ্ছা আমরা একটা এগুলোকে এখন তো দরকার এগুলোকে আমি কেটে দিলাম এটাও কেটে দিলাম আমরা একটা লোগো নিয়ে আসি আর টোলস সাইজ লার্জ গুলো নেই ওকে এটাই নিয়ে আসি জাস্ট আমি থেকে বোঝানোর জন্য মূলত আসলে এই টুলটা কিভাবে কাজ করে আমি আপনারা শুধু দেখেন আমি এখানে কি নিলাম একটা বাগ নিলাম হ্যাঁ এখন আমি এখানে একটু মাস্কিং করব মাস্কিং করব বলতে আমি শুধু এখান থেকে একটা সাইডকে আমি এখান থেকে নিয়ে নিব কি সমান মাস্কান বরাবর আছে আছে হ্যাঁ এটাকে আমি সেট একটা শেপ নিলাম নিয়ে দেন এটাকে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মার্কস ওকে এখন ধরেন আপনি একটা লোগো ডিজাইন করলেন ধরেন আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে বললো ধরুন টাইগার রিলেটেড বা ধরুন লায়ন রিলেটেড বা ধরুন যেই ধরুন এই অ্যানিমেলস ইয়ে টাইপের কোনো একটা লোগো আপনাকে ডিজাইন করতে বললো বা সেটা অ্যানিমেলস হোক বা অন্য কিছু কিছুই হোক ধরুন এই যে ধরেন আপনি এত কষ্ট করে ধরেন এই একটা পার ডিজাইন করছেন হ্যাঁ ধরেন ধরেন এটা কি আপনি কী করছেন ডিজাইন করছেন হ্যাঁ এখন আপনাকে আবার কি করতে হবে আপনাকে আবার এটাতে এক পাশ আবার অফর পাশ আপনাকে ডিজাইন করতে হবে না তাহলে কি আর কি ডিজাইনটা কি পারফেক্ট হবে আরেক পাশ কি ডিজাইন করতে হবে কি না হ্যাঁ হবে হবে ওকে তখন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটা জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে নিব কি রিফ্লেক্স টুল রিফ্লেক্স টুল নিয়ে দেখেন এই যে এখানে একটা আইকন আসছে না এটাকে ধরেন ধরে এই একদম এটার এই পাত বরাবর আমরা নিয়ে আসলাম জাস্ট এখান থেকে আমরা এটাকে চেস নিয়ে আসলাম তো দেখেন ডিজাইনটা কি আর কি আপনাকে কি বারবার করতে হয়েছে জাস্ট একটা সাইড আপনি যখন আপনি যখন কমপ্লিট করে ফেলছেন জাস্ট ওটা শুধু আপনি রিপ্লেস করে দিবেন তাহলে আপনার ডিজাইন হয়ে গেছে কি বোঝা গেছে মানে রিপ্লেসটা তো আমরা বুঝি এক সাইড থেকে অন্য সাইড এটাই এটাই কিন্তু এটাই আবার দেখাবো না আরেকবার নেটাকে আমি সিলেক্ট করলাম রিফ্লেক্স টু লেখান থেকে এই যে যে এটা আছে আইকনটা এটাকে দন জাস্ট ধরে নিয়ে আসুন কোথায় কর্নারে কর্নার নিয়ে এসে এই যে অল্টার ধরে অল্টার ধরে শুধু এদিকে টান দিবেন এটা কিন্তু চলে আসবে জাস্ট এটাকে এদের সাথে অ্যাডজাস্ট করে দিবেন শেষ হয়ে গেছে কি বুঝা গেছে হ্যাঁ বুঝতে পারছি

এটা এদিকে ছিল এটা এখন এদিকে আছে মানে একসাইড থেকে রিফ্লেক্স আর কি হ্যাঁ হ্যাঁ এটা এই কাজই বুঝছেন আল্লাহর বান্দারা বান্ধারা দিয়ে আমি আর একটা জিনিস দেখাই যেহেতু আপনারা আমার মনে হয় যে আপনারা বুঝছেন বাট ওই ক্লিয়ারলি বুঝায় না আমি এখান থেকে একটা রাউন্ড নিলাম ধরেন এখান থেকে একটা কালার দিই বা ধরেন এটাই নি দেখেন এখান থেকে অল্টার ধরে আমি আরেকটাকে কি কী করলাম কাটলাম অল্টার অল্টার কাটলাম হ্যাঁ দেন এটাকে আমি একটু এদিকে আসি একটু হালকা একটু শোয়াই দিলাম হ্যাঁ হালকা কী করলাম রোটেট করলাম একদম এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিলাম কী হলো কফি হলো না রাইট বাটন ক্লিক করেন ট্রান্সফর্ম এরপ্লে রিপ্লেক্স কিন্তু আবার এখানেও কিন্তু আসে এটা কিন্তু একই হ্যাঁ রিপ্লেক্স এখানে দেন ক্লিক করলাম দেখছেন ওটাই কিন্তু কিন্তু ওটা কী হয়ে গেছে এটা এইভাবে আছে এটা এটা ওইভাবে আর রিপ্লেস হয়ে গেছে বুঝা গেছে জাস্ট কফি এবার এটাকে দৌড়ে এদের দিকে নিয়ে আসে কি বুঝছেন রিপ্লেস জিনিসটা এই এগুলাই এখন বলেন ম্যান্ডালার ডিজাইন কি পারবেন আপনারা করতে জি চেষ্টা করব চেষ্টা না এটা আপনাদের একটা ধরেন মোটামুটি যদি বলেন এটা আপনাদের করতে হবে কারণ এটার জন্য আমাদের শুধু এটার জন্য আমাদের স্টুডেন্টদের কিন্তু আমরা কিন্তু গিফট দিয়ে থাকি ছোট বড় যাই হোক ধরেন গিফট তো গিফটেই শুধু এটার জন্য কারণ আবার বুঝেন এটা কিন্তু মার্কেট পেস ধরেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই ফাইবারে আসেন কি দিছে এটা

আপনি শুধু স্ট্যান্ডার্ড ধরেন আপনার এখান থেকে প্রিমিয়ামও দেওয়া দরকার নাই পঞ্চাশ ডলার নাই আপনি ধরেন নাকি ধরেন না টাকা দেখালে তো আমারও তো মাথা নষ্ট হয়ে যাইতেছে ধরেন একশো পঁচিশ টাকা করে এখন ধরেন কত তো করছে চৌচল্লিশ টাকা সরি কত তিরিশ ডলার হ্যাঁ একশো পঁচিশ ধরেন তিরিশ তাহলে কত তিন হাজার

এখন আপনা আপনাদের কাছে যে কাজটা ভালো লাগে আপনার চাইলে একটা কাজকে নিয়ে যে যেটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে ওটাকে নিয়ে আপনার ফাইবারে আগান না সমস্যা কি ওটাতে আপনারা এক্সপার্ট এক্সপার্ট হয়ে যান না সমস্যা কি বসে থাকার কোনো কাজ নাই তো অলরেডি আপনারা এই মার্কেট প্লেসে কাজ করার মধ্যে সে যোগ্যতা আপনাদের হয়ে গেছে এখন বাকিটা হচ্ছে আপনাদের কাজটাকে আরও জ্বালায় দেওয়া এবং আগ্রহ দেখছেন শুধু ম্যান্ডালা ডিজাইনই করে শুধু তো শুধু দেখাইলাম এই লেভেল 1 এই লেভেল 1 লেভেল 2 লেভেল এ থেকে ম্যান্ডালা ডিজাইন করে বড় লোক আর কি বড় লোক হয়ে গেছে এতে এই যে ডান এই একজন দেখেন মানে এখানে কি নতুন মাত্র আসছে লেভেল 1 মাত্র পাঁচটা কাজ করছে লেভেল 1 তো মাত্র নতুন আ এই দেখুন 4.9 দাও বুঝেন এগুলো আরও অ্যাডভান্স লেভেল আপনার এত দরকার নেই আপনি এগুলোই করেন না শুধু এগুলোই করান না এই যে ও টপ রেটের সেলার এ আপনার কটা করছে আটাত্তরটা কাজ করছে স্ট্যান্ডার্ড দশটা করে প্রিমিয়াম পঞ্চাশ ডলার আর কি শুধু কামান আর ইনকাম করান আর কি আপনারা বসে থাকার কোনো কাজ নাই আমি চাই আমি চাই আপনাদেরও একটা একটা ইয়ে হোক কিন্তু একটা লাইফ হিস্ট্রি হোক আপাতত আমি যেন আপনাদেরকে নিয়ে যেন আমি যেন আপনাদেরকে নিয়ে যেন আর কি বলতে পারি যে না আমার এই স্টুডেন্টটা বা আমার এই বোনটা আজকে খুব ভালো অবস্থা করতেছে আজকে খুব ভালো একটা অবস্থানে আসছে বা আজকে মোটামুটি মানে আজকে নিজে এমন কিছু করতেছে আসলে কারোর কাছ থেকে দুই টাকা চাইতে হইতেছে না আজকে সে তার নিজের যোগ্যতায় সে আজকে এত আসছে আমিও চাই যে আমি আপনারা আমাকে একটু বলেন যে ভাই আজকে আমি এটা করতেছি বা এটা পারছি বা আজকে আমি এই জায়গায় আছি এখন আপনারা যদি না করেন না আগান সেটা কিন্তু ব্যর্থতা কিন্তু আপনাদেরই এখন দেখেন আপনাদের এই পর্যন্ত ধরুন কতটা ধরুন আপনাদের এখানে বিজনেস কার্ড গেল লেটারেট গেল সোশ্যাল মিডিয়ার গেলো অনেক কত এগুলো কিন্তু অনেকগুলো কিন্তু প্রজেক্ট কিন্তু শেয়ারে আপনাদের হ্যাঁ এই সমস্ত পদের বিষয় নিয়ে আপনারা যদি বালম বালক যদি একটা প্রজেক্ট নিয়ে যদি আগান শুধু একটাকে নিয়ে যদি আপনারা যদি ফোকাস করেন ফাইবারে আমার বিশ্বে যে আসলে কাজের অভাব হবে না যাই হোক এখন আপনাদের উপর সব কিছু এখন আপনারা জানেন ভালো মন্দ আসলে আপাদের কোনটা করলে ভালো হবে তো সেভাবে আগান আর সামনে ক্লাসে যেটা বললাম এই ম্যান্ডেলের ডিজাইনটাকে আপনারা খুব ফোকাস দিয়ে কাজটা করবেন ঠিক আছে ঠিক আছে